আসসালামু আলাইকুম সুপ্রিয় মুসলিম দ্বীনদার ভাই ও বোনেরা প্রতিবারের মতো আজকেও একটি ইসলামের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকে যে বিষয়টি সম্পর্কে আলোচনা করব তা হচ্ছে যাদের রোজা না রাখলেও চলবে তো এই বিষয়টি সম্পর্কে আলোচনার পূর্বে চলুন জেনে আসি রমজান মাস সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনুল কারিমে কি বলেছেন আল্লাহ তাআলা কুরআনুল কারিমের সূরা বাকারা পঁচাশি নম্বর আয়াতে বলেন তোমাদের মধ্যে যারা রমজান মাস পাবে তারা যেন এ মাসে রোজা পালন করে একইভাবে একশো তেরাশি নাম্বার আয় বলা হয়েছে হে ইমানদারগণ তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে ফরস করা হয়েছিল তোমাদের পূর্বপূর্তির উপর যাতে তোমরা তাকে অর্জন করতে পারো রমজান মাসের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আমরা সকলেই অবগত কিছু ব্যতিক্রম ছাড়া সমাজের প্রাপ্ত বয়স্ক সব মুসলমানই এ মাসে রোজা রাখেন তারপরেও এমন অনেকেই আসেন যাদের এ মাসে রোজা না রাখলেও চলে রোজা না রাখলেও চলবে এমন ব্যক্তির মধ্যে প্রথমত হচ্ছে রোজার কোনো নেই। কেননা রোজা রাখতে হলে প্রথমে তাকে মুসলমান হতে হবে দুই অপ্রাপ্ত বয়স্কেদের ওপর রোজা ফরস নয় যাদের বয়স সাত বছরের কম কিংবা কোনো কোনো বর্ণনায় দশ বছরের কম তাদের রোজা রাখতে হবে না তিন মস্তিষ্ক বিকৃত বা পাগল লোকদের ওপর রোজা ফরস নয় চার মুসাফির বা অসুস্থ লোকদের ওপর রোজা ফরস নয় কেননা আল্লাহ তালা বলেন আর যে লোক অসুস্থ কিংবা মুসাফির অবস্থায় থাকবে সে অন্য দিনে গণনা পূরণ করবে আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান তোমাদের জন্য জটিলতা কামনা করেন না সুরা বাকারা আয়াত নম্বর একশো উল্লেখ্য যে এখানে মুসাফির বলতে সরই সফর অর্থাৎ কোন ব্যক্তি যদি আটচল্লিশ মাইল তথা সাতাত্তর কিলোমিটার ভ্রমণ করেন তার উপর রোজা না রাখার বিধান রয়েছে দ্বিতীয়ত অসুস্থ ব্যক্তি বলতে বোঝানো হয়েছে যে রোজা রাখার কারণে কোনো কঠিন বা জটিল রোগ সৃষ্টি হতে পারে বা তার প্রাণ নাশ হতে পারে এমন অবস্থায় তার জন্য রোজা না রাখার অনুমতি রয়েছে এবং সুস্থ হওয়ার পর তা কাজা করে নেবে পাঁচ নারীদের হায়েজ বা ঋতুস্রাব অবস্থায় রোজা রাখার কোনো বিধান নেই নারীদের হায়েস এবং নিফাসের সময় তারা অপবিত্র থাকে এই অবস্থায় নামাজ এবং রোজা পালন না করা ওয়াজিব এই অবস্থায় নামাজ ও রোজা কোনটাই আদায় করা হবে না। পর তাদের রোজা কাজা আদায় করতে হবে নামাজ কাজা আদায় করতে হবে না হাদিসে এসেছে উম্মুল মোমিনিন হজরত আয়সার দিয়াল হতে বর্ণিত তাকে জিজ্ঞেস করা হলো হায়েস থেকে পবিত্রতার পর মহিলারা কি নামাজ ও রোজা কাজা আদায় করবে তিনি বললেন এ অবস্থায় আমাদের রোজা কাজা আদায় করতে নির্দেশ দেওয়া হয়েছে নামাজের নয় হাদিস বুখারি ও মুসলিম তো বন্ধুরা আমরা ইসলামের বিধান সহিভাবে জেনে বুঝে আমল করবো ইনশাল্লাহ ফিকেল্লা